তীব্র ঘূর্ণিঝড় অশানি এই মুহূর্তে বিশাখাপত্তনম থেকে 300 কিলোমিটার সাউথে আছে। আজকে রাত অবধি এটার মুভমেন্ট হবে উত্তর পশ্চিম দিকে, ক্লোজ টু অন্ধ্রপ্রদেশ কোস্টে গিয়ে পৌঁছবে রাতে। অন্ধ্রপ্রদেশ কোস্টে পৌঁছবার পরে এটা স্লাইটলি রিকার্ভ করবে, করে অ্যালং দ্য কোস্ট অন্ধ্রপ্রদেশ কোস্ট ধরে এগোবে এবং 24 ঘন্টার মধ্যে দুর্বল হয়ে তীব্র ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং পরবর্তী ক্ষেত্রে আরও একটু দুর্বল হবে। এই সিস্টেম থেকে ওয়েস্ট বেঙ্গল কোস্টে কোনো রকম বিপদের সম্ভাবনা নেই। যেটা হবে এরপর, আমাদের এখানে একটু সাউদার্লি ফ্লো বাড়বে 11 পর থেকে, ফলে 12 থেকে 14 এই সময়টায় উত্তরবঙ্গের ওপরের যে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে একটু বেশি বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং কুচবিহার, এছাড়া বাকি 3টে জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অর্থাৎ কোনো রকম ঝড় বা সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি কোনো রকম কোনো সম্ভাবনা আমাদের কোস্টে কিছু নেই। যেটা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে শুধুমাত্র বৃষ্টি, এবং সেটাও মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলোতে, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এবং 224 পরগনা এই 3টে জেলাতে 2-1 জায়গায় আইসোলেটেড হতে ভারী বৃষ্টির সতর্কতা। থ্রু আউট দা যতদিন এতদিন আমরা বুলেটিন দিয়েছি, কোথাও কিন্তু আমরা খেয়াল করে দেখেছেন কি নিয়ে না, উইন্ড ওয়ার্নিং কিন্তু কখনো কোথাও ছিল না। এখন এসে বলছি যে তার আর কোনো সম্ভাবনা নেই, ফলে বলা যেতে পারে এই সিস্টেম থেকে কোনোরকম কোনো বিপদের সম্ভাবনা আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গলের উপরে নেই। বরং যেটা হবে যে একটু সাউদার্লি উইন্ডের জন্য 12 থেকে 14 এই সময়টা উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বিশেষ করে আলিপুরদুয়ার কুচবিহার। যে কোনো ঘূর্ণিঝড়ে আমরা দেখি বা ঝড় হওয়ার পাশাপাশি সমুদ্রে একটা ঝড়োচ্ছ্বাস, এটাতে কোনোটাই কিছু নেই। কারণ কি? আমরা কি বললাম যে অন্ধ্রপ্রদেশ কোস্টে পৌঁছবে 10 তারিখ রাত্রে, তারপরে বলছি 24 ঘন্টার মধ্যে দুর্বল হয়ে ঘূর্ণিঝড় হবে তীব্র ঘূর্ণিঝড় থেকে এবং পরবর্তী ক্ষেত্রে আরও দুর্বল হয়ে পড়বে, ফলে আমাদের কোস্ট অবধি এসে পৌঁছবে এই সিস্টেম, ফলে আমাদের কোনো রকম কোনো বিপদের সম্ভাবনা নেই।